শিমুলতলি বনে বল্টু নামের এক শিয়াল বাস করত। একদিন বল্টু শিয়াল বনে ঘুরতে বের হয়, আর হঠাৎই বল্টু শিয়াল কারো কান্নার আওয়াজ শুনতে পায়। আরে ব্যাপারটা কি, এই নির্জন বনে কে ভাবে কান্না করছে? কান্নার আওয়াজ শুনে তো মনে হচ্ছে কোনো বাচ্চা কান্না করছে। এখন কি করি, দেখি তো একটু সামনে গিয়ে। এ কথা বলে বল্টু শিয়াল সামনে এগোতে থাকে, আর সে দেখে একটি বাচ্চা মাটিতে পড়ে কান্না করছে। হাই হাই হাই, এই আমি কি দেখছি, এ তো দেখছি একটা বাচ্চা, কিন্তু এই বাচ্চা এলো কোথা থেকে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। হাই আল্লাহ, এত ছোট্ট একটা বাচ্চাকে কে ভাবে ফেলে রেখে চলে গেছে? এখন আমি কি করি? না, আমি বরং একে আমার বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গিয়ে বাচ্চাটাকে খাওয়াতে হবে। আহারে, বড্ড খিদে পেয়েছে মনে হয়। এসব বলে বল্টু শিয়াল বাচ্চাটিকে তার বাসায় নিয়ে যায়। আর তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। যাই যাই, এবার আমি মাঠ থেকে ছাগলগুলোকে নিয়ে আসি। এই বাচ্চা তো এখন ঘুমিয়েছে, তারপর দেখবো কি করা যায় বাচ্চাটিকে। এরপর বল্টু শিয়াল ছাগল আনতে মাঠে চলে যায়। এভাবে দুদিন কেটে যায়। আরে, দুদিন তো পার হয়ে গেল, কিন্তু এই বাচ্চার খোঁজে তো এখনো কেউ এলো না। আর আমার তো বউ নেই যে বাচ্চার দেখাশোনা করবে। আমি তো একা একা এর দেখাশোনা করতে পারবো না। এই বাচ্চার দেখাশোনার জন্য কোনো শিয়ালিনীকে বিয়ে করে আনতে হবে, কিন্তু আমি যে গরিব, আমাকে কে বিয়ে করবে? আচ্ছা, এক কাজ করি, আমাদের বনের শেফালি শিয়ালিনীর মায়ের কাছে যাই, দেখি শেফালির মায়ের সাথে কথা বলে শেফালিকে আমার সাথে বিয়ে দেয় কি না। এই কথা বলে বল্টু শিয়াল গোলাপি শিয়ালিনীর কাছে যায়। কাকিমা, কাকিমা, ও কাকিমা, বাড়িতে আছো গো? একটু বাহিরে এসো তো। কে কে আমাকে ডাকছে? হ্যাঁ কাকিমা, আমি বল্টু শিয়াল। কাকিমা, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কিন্তু না করতে পারবে না। শোনো কাকিমা, আমি একটা ছোট বাচ্চা কুড়িয়ে পেয়েছি, কিন্তু ওকে বড় করতে হলে একজন মায়ের প্রয়োজন। তুমি তো জানোই কাকিমা, আমার তো বউ নেই। তাই যদি তোমার মেয়ে শেফালিকে আমার সাথে বিয়ে দিতে, তাহলে ওই ছোট বাচ্চাটার একটা গতি হতো কাকিমা। বল্টু শিয়ালের মুখে এমন কথা শুনে গোলাপি শিয়ালিনী বলে, ওরে হতচ্ছাড়া শিয়াল, তোর তো সাহস কম না? তোর মতো একটা বেকার ছেলে যার কোনো চাল চুলো নেই, ভালো বাড়ি ঘর নেই, তার সাথে দেব আমার মেয়ের বিয়ে? এই শেফালি, আমার মুড়ো ঝাঁটাটা নিয়ে আয় তো দেখি। আজ এই বেটা পাজি শিয়ালকে ঝাঁটা মেরে আমার সকালের নাস্তা শুরু করব। গোলাপি শিয়ালিনীর এমন কথা শুনে বল্টু শিয়াল এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ওরে বাবা রে, অল্পের জন্য বেঁচে গেলাম, আর একটু হলেই তো কাকিমা আমাকে মেরে বিয়ে করার স্বাদ একেবারে মিটিয়ে দিত। এ আমি কোন বিপদে পড়লাম রে বাবা, এখন এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করি? না, আর পারছি না, খুব ক্লান্ত লাগছে, দৌড়ে একেবারে হয়রান হয়ে গেছি, ওই পুকুর পাড়ে গিয়ে একটু বিশ্রাম নেই। এসব বলে বল্টু শিয়াল পুকুর পাড়ে বিশ্রাম নিতে থাকে, আর তখনই বল্টু শিয়াল খিলখিল হাসির শব্দ শুনতে পায়। ওরে বাবা রে, কার মনে এত রং উঠেছে যে এভাবে খিলখিল করে হেসেই চলেছে? আমি মরছি আমার জ্বালায়, আর উনি আছে ওনার খিলখিল হাসি নিয়ে। ওরে বাবা রে, এর হাসির জোর তো দেখছি আরো বেড়ে গেল, দেখি তো গিয়ে কে এভাবে দাঁত বের করে হাসে। এরপর শিয়াল পুকুরের দিকে তাকায়, আর দেখে একটা পরি পুকুরে নেমে গোসল করছে। তাকে দেখে শিয়াল বলে, ও মা, তাহলে এই পরিটি এভাবে হাসি দিচ্ছে? ওরে বাবা রে, এ আমি কি দেখছি, পরি তো দেখছি ও জাদুদণ্ডটি পুকুরের উপর রেখেই পানিতে নেমে গেছে। এই জাদুদণ্ডটি দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি ওর জাদুদণ্ডটি নিয়ে ওকে আমার বশে আনবো,
এই জীবনে তো আমাকে কেউ বিয়ে করবে না। এই কুড়িটাকেই বশ করে আমার কুড়িয়ে পাওয়া মেয়েটা দেখাশোনা করার জন্য রেখে দিব। এ কথা বলে বলতু শিয়াল যেই না পড়ে জাদু দণ্ডটি হাতে নেয় অমনি পড়ে সেটা দেখে ফেলে আর বলে, এই তুমি আমার জাদু দণ্ড কেন নিলে? আমার জাদু দণ্ড আমাকে ফিরিয়ে দাও বলছি, ফিরিয়ে দাও আমাকে। না, আমি তোমায় জাদু দণ্ডটি দিব না। আমি তোমাকে বশে আনার জন্য তোমার ওই জাদু দণ্ডটি আমি নিয়েছি। এসব তুমি কি বলছো? তুমি আমাকে বশে আনতে চাও মানে? তুমি জানো আমি চাইলে তোমাকে ধ্বংস করে দিতে পারি। সেই কাজ তুমি আর করতে পারবে না, কারণ তোমার জাদু শক্তি তো এখন আমার হাতে। তুমি তো এই জাদু দণ্ড ছাড়া এখন কিচ্ছু করতে পারবে না। না না শিয়াল, এই কাজ তুমি করো না, তাহলে আমি যে পরিরাজ্যে যেতে পারবো না। বলো কি করতে হবে আমাকে, আমি সব কাজ করতে রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভাঙবো না এই লাঠি, তবে একটা শর্ত আছে, তোমাকে আমায় বিয়ে করতে হবে। তুমি এসব কি বলছো? তুমি জানো না আমি একজন পরী, আর পরী হয়ে আমি একজন পশুকে বিয়ে করতে পারবো না। শেষ পর্যন্ত পরীকে কিনা শিয়ালের বউ হতে হবে? না না, এটা আমি করতে পারবো না, এটা একদম অসম্ভব। সবই সম্ভব, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি এই দণ্ড ভেঙে ফেলবো। না না, এটা করো না। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। এরপর শিয়ালের সাথে পরীর বিয়ে হয়। শিয়াল, আমাদের তো বিয়ে হয়ে গেছে, এবার তাহলে তুমি আমার জাদু দণ্ডটা আমাকে ফিরিয়ে দাও। শোনো পরী, আমি তোমাকে এই বাচ্চাটির জন্যই বিয়ে করেছি, এই বাচ্চাটিকে তোমার আদর যত্ন দিয়ে বড় করে তুলতে হবে, তারপর আমি ভেবে দেখব তোমার জাদু দণ্ডটা দেওয়া যায় কিনা। শিয়ালের কথা শুনে পরী আর কিছুই বলে না, শিয়ালের কথা মতো পরী সেই ছোট্ট বাচ্চাটির দায়িত্ব নেয়। দেখতে দেখতে 10 বছর কেটে যায়। মা, মা, বাবা কখন ফিরবে? বাবাকে যে বলে দিলাম আমি মিষ্টি খাবো, বাবা এখনো মিষ্টি আনছে না কেন? মা, তুই ঘরে যা মা, তোর বাবা এক্ষুনি মিষ্টি নিয়ে চলে আসবে, যা মা ঘরে যা। মায়ের কথা শুনে শিলা ঘরে চলে যায়। আর তখনই শিয়াল চলে আসে। কি গো, তোমাকে যে মেয়েটা বলেছিল মিষ্টি আনতে, আর তুমি কি না খালি হাতেই চলে এলে? আমার কাছে কোনো টাকা নেই গো। বাহ, তুমি তো আমার মেয়েটার খুব খেয়াল রাখছো, আর এখন তো আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। আসলে পরিব, জানো ও আমার নিজের মেয়ে না, আমি ওকে কুড়িয়ে পেয়েছিলাম। ওর দেখাশোনার জন্য কেউ ছিল না, আর আমার মতো গরিবকে কেউ বিয়েও করতে চাইনি, তাই আমি ওর দেখাশোনার জন্য বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছি। এই নাও তোমার জাদু দণ্ড, তুমি এবার তোমার পরিরাজ্যে ফিরে যেতে পারো। শিয়ালের মুখে সমস্ত ঘটনা শুনে পরীর মনে ভীষণ মায়া হয়। শোনো, তোমাদের সাথে থেকে থেকে আমি তোমাদেরকে অনেক ভালোবেসে ফেলেছি, তাই আমি আর কোনোদিন পরিরাজ্যে ফিরে যাব না। আমি তোমাদের সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। পরীর মুখে এমন মায়া ভরা কথা শুনে শিয়াল ভীষণ খুশি হয়। আর তারপর থেকে পরী শিয়াল আর তাদের কুড়িয়ে পাওয়া অনাথ মেয়েটিকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।